কিছু ছাত্র হাসপাতালে গিয়ে সেখানে ক্লিনিনেস হচ্ছে কি না দেখছে এবং নিজেরা দায়িত্বপূর্ণ হাতে গ্লাভস ঠাভস লাগিয়ে তো এরকম কাজ করছে তো এরকম এক হাসপাতালেও এখন একটা ভাবে গেছে যাওয়ার পর এক ডাক্তারের সঙ্গে তাদের বেশ হটটক হলো তো ডাক্তার মেজাজ হারিয়ে ফেলেছে সে একেবারে প্যান্টের স্ট্যান্ড খুলে হেড অফিসের ব্যাটারি দেখাই দিয়েছে তো এটা নিয়ে যে একটা বিশ্রী অবস্থা হয়েছে বলার মতো না যে প্রচারণাগুলো হচ্ছে যে কারো ব্যক্তিগত শোক জাতীয় শোক হতে পারে না এবং এটা ওয়াইডলি হচ্ছে এবং আমাদের তরুণ প্রজন্মের যারা ছেলেমেয়েরা থেকে শুরু করে অনেকেই আমি দেখলাম কালকে রাতেও বিভিন্ন জায়গাতে কনসার্টের আয়োজন হয়েছে এই ঢাকা শহরে কনসার্টের আয়োজন হয়েছে এটা সামাজিক একটা অস্থিরতার লক্ষণ আমাদের এই মুহূর্তে জাতীয় জন্য সবচেয়ে বেশি হলো ফরেন রিজার্ভের একটা সমস্যা তো উনি যদি আইএমএ বিশ্বব্যাংক এডিবি আইডিবি জাইকা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অ্যাটলিস্ট আমাদের এই অর্থ বছর সামাল দেওয়ার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ কোট মানে বিলিয়ন তিরিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন সফট লোন দরকার একেবারে সফট লোন আদারওয়াইজ ইকোনমি জাস্ট কলাপস অন্তর্বর্তীকালীন যে সরকার তার কিন্তু মাত্র সপ্তাহ পেরুল তবে মর্নিং শোজ দি ডে একটি কথা আছে সকালবেলাই বলে দেয় দিনটা কেমন যাবে ওনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে এই পদক্ষেপগুলো কি পিকান চুস হচ্ছে নাকি প্রায়োরিটি বেস হচ্ছে সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের এই উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন প্রথমত হল তারা চেষ্টার কোনো ত্রুটি করছে না ডক্টর মোহাম্মদ ইনুস আশি ঊর্ধ্ব একজন বয়স্ক মানুষ এ বয়সে আমরা যাদের আমাদের দাদা বা অন্যান্য যারা আছেন তাদের প্রায়ই ছয় ধারে নয় ধার থাকে না ঘুমায় থাকলে তোর জাগে না বসলে তুই থাকে না তো এই অবস্থা উনি কাজকর্ম করছেন জাতির জন্য নিঃসন্দেহ পুরো জাতি তার প্রতি কৃতজ্ঞ এখন তার যে অভিজ্ঞতা এই মুহূর্তে তার ফিজিক্যাল ফিটনেসদের চাইতে তার অভিজ্ঞতা এবং তার নেম এবং ফেম এ দুটোই আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে সমস্যাটা হলো এই যে তার এই অভিজ্ঞতাগুলো যাকে বলা হয় কন্টিনিউ করার জন্য ক্যারি করার জন্য যে ধরনের একটা চেইন অফ কমান্ড দরকার সেই চেইন অফ কমান্ডটা রাতারাতি এই নতুন প্রশাসনের সঙ্গে অ্যাডাপ্ট হতে তাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে তো সেই সময়টি মূলত আমাদের এই অস্থির সময়ে একটা গণ পরে কোনো দেশি জনগণ দিতে চায় না তার ইনস্ট্যান্ট সব কিছু পেতে চায় এই গেল একটা সমস্যা দ্বিতীয় যে সমস্যাটি সেই মুহূর্তে হলো যে আমাদের দেশে বিভিন্ন সময় লং হিস্ট্রি বলে লাভ নেয় স্বাধীনতার পরেই আমার এখানে ভাগ্নে আছেন তার কাছে ইতিহাস বলে তার মেজাজ গরম হয়ে যায় যার জন্য আমি যেটা বলি যে আমরা স্বাধীনতার পরেই বলি স্বাধীনতার পর থেকে যে ইতিহাস সেটা সেও জানে আমিও জানি আমাদের জাতীয় জীবনে অনেকগুলো ক্রাইসিস এসেছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে এসেছে সাতই নভেম্বরের পরে এসেছে জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে এসেছে জাস্টিস সত্তারের ক্ষমতার যাওয়ার পরে এসেছে এরশাদ জমানাতে দুই তিনবার এসছে এবং এরশাদের পতনের পরে আসছে এরপর তো ওয়ান ইলেভেন সহ আরও বেশ কয়েকবার আসছে তো আমাদের সমস্যাতে ক্যান্টনমেন্টে কখনো সমস্যা হয়েছে যেটা বন্দুকের সমস্যা সেখানে অনেক রক্তারক্তিকাণ্ড ঘটে সেখানে জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড থেকে শুরু করে সাতই নভেম্বর খালেদ মোশারফের হত্যাকাণ্ড তো সেখানে ক্যান্টনমেন্টের মধ্যে যখন কোনো একটা অরাজকতা হয় ওটার আস আসলে বাইরে লাগে না ক্যান্টনমেন্টের মধ্যেই থাকে এবং সেটা জনজীবনের সমস্যা হয় না কিন্তু জনজীবনে যে সমস্যাগুলো যেগুলো সৃষ্টি করে প্রথমত হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই মুহূর্তে বাংলাদেশে কোনো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন টেন টু টোয়েন্টি পার্সেন্ট কাজ করছে কিনা আমি বলতে পারবো না অনেকগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশদেরকে পেট্রন করার জন্য পেট্রোল করার জন্য তাদের মনোবল ফিরে আনার জন্য ছাত্ররা তাদেরকে সাহায্য করছে বোঝার চেষ্টা করুন ছাত্ররা তাদেরকে সাহায্য করছে এবং মিলিটারি বড় তাদেরকে পাহারা দিচ্ছে তো এইভাবে মূলত এই পুলিশের যে তার যে পুলিশিংটা কমিউনিটি পুলিশিংটা প্লাস ট্র্যাডিশনাল পুলিশিংটা এক বছর আসবে কিনা আমি বলতে পারি না তো এক বছর যদি ছাত্ররা এইভাবে তাদেরকে সহযোগিতা করে মানুষ অধৈর্য হয়ে যাবে আমরা একটা দেখলাম যে কিছু ছাত্র তারা যাচ্ছে অন্য গুড ফেইতে হোটেলে চেক করছে যেখানে কোনো অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে কিনা তারপরে কিছু ছাত্র হাসপাতালে গিয়ে সেখানে ক্লিনিনেস হচ্ছে কিনা দেখছে এবং নিজেরা দায়িত্বপূর্ণ হাতে গ্লাভস ঠাভস লাগিয়ে তো এরকম কাজ করছে তো এরকম এক হাসপাতালে বা কোনো একটা জায়গাতেভাবে গেছে যাওয়ার পর এক ডাক্তারের সঙ্গে তাদের বেশ হটটক হলো তো ডাক্তার মেজাজ হারিয়ে ফেলেছে সে একেবারে প্যান্টের স্যান্ড খুলে হেড অফিসের ব্যাটারি দেখাই দিয়েছে তো এটা নিয়ে যে একটা বিশ্রীয় অবস্থা হয়েছে বলার মতো না এরপরে পুলিশ কর্মকর্তা একজন দেখলাম আজকে কে বা কারা পাঠিয়েছে মানে একজনকে পুরো উলঙ্গ করে শুধুমাত্র জাঙ্গে পড়িয়ে রিক্সার উপর তুলে আমার ভিডিও মোবাইলে পাঠিয়েছে ওরা গান গাচ্ছে আর তাকে বলছে তুমিও গান গাও এবং সে তার ওই মোবাইল নিয়ে ওই ওদের সাথে বাধ্য হয়ে গান গাওয়ার চেষ্টা করছে উলঙ্গ অবস্থাতে হোয়াট এম বেবি সে কিসের জনগণ নাকি একজন বয়স্ক লোক এবং যখনই সে একটু গান গাইতে ভুল করছে মুহূর্তের মধ্যে আশেপাশ থেকে তাকে খোঁসা দেওয়া হচ্ছে আই ডোন্ট নো এটি বাংলাদেশের না এটা ভারতের এটি কি অভিনয় এটি কার্টুন বাট এটা কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তো এই কারণে মানে এখন যে সময়টা যাচ্ছে কেয়ামতের ময়দানে বা রোজ হাসরে এক একটা দিন পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা হবে তদরূপ এখন যে নতুন সরকার তারা রাজনীতিতে একেবারে অনভিজ্ঞ এখানে যারা আছে আমি পার্থ যারা আছে মানে আমরা তো আসলে অনেক জায়গাতে আছে আমাদের সে যারা ছোটো ভাই তাদের পর্যায়েরও তৃণমূলের রাজনীতি করার অভিজ্ঞতা এই প্রশাসনের যারা অনেক লোক আছে হয়তো আমরা তাদের সামনে কলম ধরতে পারবো না বা তাদের সামনে আমরা এত আমাদের ডক্টরেট ডিগ্রি নাই অনেক অনেক পাণ্ডিত্য তাদের আছে কিন্তু রাজনীতির অভিজ্ঞতা তাদের নেই আর তারা যে অফিসগুলোতে বসবে ইটস কল পলিটিক্যাল অফিস ইটস নট এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস যে অফিসগুলো উপদেষ্টাদের অফিস ওই চেয়ারটা হলো পলিটিক্যাল অফিস তো পলিটিক্যাল অফিস ম্যানেজ করার জন্য যদি কারোর মধ্যে পলিটিক্যাল ম্যাচুরিটি না থাকে পলিটিক্যাল ট্যালেন্সি না থাকে তাহলে সমস্যাটা কি হয় আমরা জাস্ট উদাহরণ বলি যেমন আমাদের বছরে দেখা গেল একশো টনের একটা টিয়ার আসছে বরাদ্দ আসছে আমার কাছে আসছে পার্থ কাছে আসছে এক হাজার লোক ছুটে আসলো এমপি সাহেবের কাছে যে এই টিয়ার দিতে হবে এখন একশো টন টিয়ার হয়তো আপনি বিশ জনকে দিতে পারবেন কিন্তু বাকি যারা লোক আসে সবাইকে পিঠে হাত বুলিয়ে একেবারে এক কাপ চা খাইয়ে একটু মুড়ি খাইয়ে পার্থ এমনভাবে সুন্দরভাবে তাদেরকে বিদায় করে দিল যে কাজটি টিওনো সাহেবের পক্ষে কোনো দিন সম্ভব হবে না ডিসি সাহেবের পক্ষে কোনো দিন সম্ভব হবে না এই এক হাজার লোক ডিসি সাহেবের রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিসি হার্ট ফেল করে মারা যাবে তো এখন আমাদের যে পর্বত সমাজে সমস্যাগুলো রয়েছে এগুলোর পলিটিক্যাল যে নিষ্পত্তি অসংখ্য চাহিদা সেই চাহিদাগুলো সমাধান করার জন্য যে পলিটিক্যাল কানেকটিভিটি দরকার এটা এই তত্ত্বাবধায়ক সরকার বা এই স্বল্পকালীন সরকারের পক্ষে সম্ভব হবে না এরপরে যেটা মনে হচ্ছে যে সরকার এখনও তার শ্রেণী চরিত্র ঠিক করতে পারেনি এটা কি বর্তমান মানে সংবিধান অনুযায়ী এই সরকারটা গঠিত হয়েছে নাকি এটা আন্দোলনের ফসল গণভ্যুত্থানের ফলে একটি সরকার যদি সংবিধান অনুযায়ী হয়ে থাকে বা সংবিধান অনুযায়ী যদি চলে থাকে তাহলে সংবিধানে যেভাবে লেখা আছে তার একটাও এখন পর্যন্ত প্রতিপালিত হয়নি যেমন ধরুন পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এখন পনেরোই আগস্ট যেভাবে ডিফাইন্ড ইন দ্য কনস্টিটিউশন এই যে সরকারি ছুটিটি এটিকে এক্সিকিউটিভ অর্ডারে বাদ করা যায় কি না এটা নিয়ে অনাগত দিনে আগামী দিনগুলোতে কিন্তু প্রশ্ন আসবে এবং এখন যারা আছে কেননা সব দিন সবার সমান যায় না এরপরে যে প্রচারণাগুলো হচ্ছে যে কারো ব্যক্তিগত শোক জাতীয় শোক হতে পারে না এবং এটা ওয়াইডলি হচ্ছে এবং আমাদের তরুণ প্রজন্মের যারা ছেলেমেয়েরা থেকে শুরু করে অনেকেই আমি দেখলাম কালকে রাতে বিভিন্ন জায়গাতে কনসার্টের আয়োজন হয়েছে এই ঢাকা শহরে কনসার্টের আয়োজন হয়েছে এটা সামাজিক একটা অস্থিরতার লক্ষণ প্রচণ্ড অস্থিরতার লক্ষণ অর্থাৎ একটা শোক দিবস পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ এটা যেভাবে জোরাজুরি করে অতি বাড়াবাড়ি করে এটার যে একটা ভাব গাম্ভীর্য ছিল সেই ভাব গাম্ভীর্যটা বিরক্তির এমন একটা পর্যায়ে নিয়ে আসছে সেই বিরক্তির প্রতিবাদ জানানোর জন্য আবার দেখা গেলো সেখানে অনেকে নাচ গান করে কনসার্ট করছে ফলে এই দায়িত্বিত্বগুলো এই বিসাদৃশ্যগুলো আলটিমেটলি এই সরকারের উপর চেপে যাবে এরপরে ধরুন বাংলাদেশ ব্যাংকে হাসান এস মনসুর সাহেবকে বসানো হয়েছে গভর্নর সাহেবকে তো গভর্নর যারা এ hoyechen কালে এস মনসুর হ্যাঁ হাসান না হ্যাঁ সরি নামটা বলজন হি ইজ ভেরি ক্লোজ টু মাই আমার খুব ভালো সম্পর্ক তো ওনারা আইএমএফ এ কাজ করেছেন আর এনজিও ব্যক্তিত্ব মূলত এনজিও ব্যক্তিত্ব ব্র্যাক ব্যাংকের ওখানে চেয়ারম্যান ছিলেন জাস্ট ওই অনুষ্ঠানগুলোতে উপস্থিত মানে সভাপতিত্ব পলিসি রিসার্চ ইনস্টিটিউট মানে তিনি নির্বাহী পরিচালক এটা এনজিও হ্যাঁ সরি এনজিও এনজিও কিন্তু একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কিভাবে চালাতে হয় একটা কেন্দ্রীয় ব্যাংক কীভাবে চালাতে হয় সেই হাতে কলম শিক্ষা তার নেই এটি তারপর তার সমস্যা দ্বিতীয় গ্রেডে তিনজন বা চারজন যে ডিপটি গভর্নর যেটা বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ এক্সপেরিয়েন্স এবং তারা সব জায়গায় এই গণভ্যুতানের ফলে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে চলে যেতে হয়েছে ফলে ওখানে যে ভ্যাকুমটা তৈরি হয়েছে সেখানে আবার এক্সিকিউটিভ যারা ডিরেক্টর তাদেরকে এনে পূর্ণতা দেওয়া হয়েছে প্রাইভেট ব্যাঙ্কগুলো দখল করার জন্য বড় বড় ব্যাঙ্কগুলো যেগুলো খুব ভালো যেমন ইউসিবিএল ব্যাঙ্ক এখন জাভেদ চলে গেছে যাওয়ার সময় এখন ইউসিবিএল ব্যাংকে সবাই বলছে বারো হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে আইএফআইসি ব্যাংকে সালমান এফ রহমান সাহেবকে বাদ দেওয়ার জন্য মিছিল হচ্ছে ইসলামী ব্যাংকে এস আলম যাদেরকে নিয়োগ দিয়েছে আট হাজার কর্মকর্তা কর্মচারী তাদের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না আবার এই যে এস আলমের যে আটটা না পাঁচটা ব্যাংক আছে এই ব্যাংকগুলোর যে সরকারি মানে বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে তাদেরকে লিকুইড দিয়ে নগদ অর্থ দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছিলো অনেকটা কুইনাইনের মতো এখন বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তাদের কোনো টাকা দেবে না তা টাকা যদি না দেয় প্রথম আলো আজকের যে রিপোর্ট যেটা দেখলাম যে প্রায় সবগুলো ব্যাংকেরই পাঁচ হাজার ছয় হাজার কোটি টাকা করে মূলধন ঘাটতি রয়েছে এখন এই ব্যাংকগুলো এই সময়টাতে যদি ক্রাইসিসে পড়ে দেউলিয়া হয়ে যায় এটা সামাল দেওয়ার ক্ষমতা ইনু সাহেবের নেই এবং ইনু সাহেব আমাকে নিজে আমাকে একবার বলেছেন উনি ওনার নিজের ব্যাংক গ্রামীণ ব্যাঙ্কটা দেউলিয়া হয়ে গেছিলো এবং শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যখন সেই ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসলে এক্স প্রধানমন্ত্রী আসলে না আসলে মানে আমার যেহেতু উনি নেত্রী ছিলেন তো আমার মুখ থেকে এই সম্মানটা এসে যায় আমি যদি এখন বিএনপি করি কিন্তু আমি এই সম্মানটা হারাতে চাই না ঠিক আছে তো মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন তখন ডক্টর ইউনুসের সাথে তার একটা দারুণ অ্যাডাপশন হলো এবং বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা ঋণ দিয়ে শেখ হাসিনা কিন্তু এই গ্রামীণ ব্যাঙ্কে উদ্ধার করেছিলেন এবং এটা ডক্টর ইউনুস আমাকে নিজে বলেছেন যে আমার সঙ্গে তার এরকম সম্পর্ক আমি এখনও বুঝলাম না উনি আমার প্রতি হঠাৎ রাগ হলেন কেন উনি না হলে আমার গ্রামীণ ব্যাঙ্কই বাঁচত না তাহলে রিয়াল অবস্থা চিন্তা করেন যেহেতু উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সন আজ থেকে কত বছর আগে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যৌবন সব মানে তার যে প্রাণশক্তি সেটা দিয়ে তার গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে গেছিলো আর এখন যদি তার নেতৃত্বের উপরে আমরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে অন্য অন্য যে এখন বাস্তব অবস্থা রয়েছে সেটা কিভাবে সামাল দেবেন তো এই সমস্যাগুলো সমস্যাগুলো মানে খুবই গুরুতর আর দ্বিতীয় সবচেয়ে বেশি প্রবলেম হলো যেমন ধরুন আমরা দুজন আজকে আসছি আপনি খেয়াল রেখে আমি যতক্ষণ কথা বলছি ওনাকে কিন্তু ঠিক তার চেয়ে বেশি সময় দেবেন আমার সে তো আমরা দুজনে আসছি তো দুজনে টক শোতে বেশ ফটাফট কথা বলি মিষ্টি মিষ্টি কথা বলি আমি সে খুব স্মার্টলি অনেক সুন্দর কথা বলে তো দর্শকদের আগে থেকেই বিজ্ঞাপন দেখে যে আজকে একটা ফাটাফাটি বিশাল কিছু হবে সুন্দর একটা টক শো হবে তো সেই অনুযায়ী আমরা যদি ভালো কথা না বলি ভীষণ রকম কিন্তু আপনারা যেভাবে প্রচার করছেন এটা আপনাদের জন্য বুমে হবে তো ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে আমাদের জনগণের এরকম একটা আকাঙ্ক্ষা সে চাইলেই অনেক কিছু করতে পারে তার কথায় আমেরিকা চলে তো জো বাইডেন বারাক ওবামা তার সঙ্গে বন্ধুত্ব এমন পর্যায়ে যে তার সঙ্গে চলে ফিরে এরা খুব গর্ব অনুভব করে বাইডেন তার গলা মানে বাইডেন তো প্রশ্নে আসে না বারাক ওবামা তার গলায় মালা পরিয়ে দিয়ে নিজের জীবনকে কীর্থার্থ মনে করেন তো মার্কিন প্রশাসনের সঙ্গে তার যে রিলেশনটা এই সময়টাতে যদি খুব দ্রুত র্যাবের উপর থেকে মার্কিন স্যাংশনটা না চলে না উঠে তাহলে কিন্তু এই যে তার যে কানেকটিভিটিটা এই কানেকটিভিটিটা তার জন্য বুমেরাং হয়ে যাবে দুই নম্বর হলো যে আমরা মনে করছি যে আমাদের এই মুহূর্তে জাতীয় জন্য সবচেয়ে বেশি হলো ফরেন রিজার্ভের একটা সমস্যা তো উনি যদি আই এম এ বিশ্বব্যাঙ্ক এডিবি আইডিবি জায়কা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অ্যাটলিস্ট আমাদের এই অর্থবছর সামাল দেওয়ার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ কোট মানে বিলিয়ন তিরিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন সফট লোন দরকার একেবারে সফট লোন আদারওয়াইজ ইকোনমি জাস্ট কলাপস তো এটাও তাকে খুব দ্রুত করতে হবে এবং ঠিক সেই কাজটা আমার কাছে মনে হয় তিনি এখনও পর্যন্ত শুরু করা তো দূরের কথা চিন্তা করার সময় পায়নি এর কারণ হলো সাংবাদিকরা আস্থা খেটে জিজ্ঞেস করছে কাল থেকে উঠে জিজ্ঞাসা করছে বিভিন্ন রকম মানে ছোটোখাটো সমস্যা নিয়ে স্থানীয় উত্তেজনা সমন্বয়ের জন্য আমরা তাকে ব্যবহার করছি সো এটা একটা বিরাট সমস্যা এবং এই সমস্যা তার জন্য কী পরিণীতে আনতে পারে আমি ক্যাপ্টেন জেমস কুকের একটা কাহিনী বলে তারপর আমার এই পর্বটা শেষ করছি ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপপুঞ্জ যেটা যার রাজধানী ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড এটা তিনি আবিষ্কার করেছিলেন তো ওখানে সব রেড ইন্ডিয়ানরা বসবাস করতেন গায়ের রং কালো তো যখনই জেমস কুক তার লোকজন সহকারে সেখানে নামলেন ইংরেজ নাবিক সবাই মনে করল আকাশ থেকে দেবতা আসছে এবং তারা কোনোরকম যুদ্ধ না করে অস্ত্র সমর্পণ করে তার অনুগত হয়ে গেলেন এবং বললেন যে আমরা এই দেবতা পেয়েছি অল আর হোয়াইট ম্যান তো এভাবে কয়েকদিন গেল এবং কিছুদিন পরে দেখা গেল যে ওই জেমস কুকের মানে স্কিন ডিজিজ হয়েছে স্কিন ডিজিজ হয়েছে তখন এর লোক বললো যে আরে এ তো দেবতা অশোক কথা না এখন তখন করলো সেই রেড ইন্ডিয়ানরা বিক্ষুব্ধ জেমস কুক এবং তার সঙ্গে সাথে সবাইকে গণপিটুনি দিয়ে মেরে ফেললো তো যার জন্য খুব এক্সপেক্টেশনটা যদি এই যে শেখ হাসিনার পতন কেন হলো কেউ কাজ করে নাই সবাই মনে করছে সে আল্লাহ সে সব সমস্যার সমাধান করতে পারে ইন্ডিয়া তার কথা মধ্যে বাংলাদেশের শূন্য মুভ করবে এবং সবাই বসেছিল শেষ মুহূর্তে যে এই নরেন্দ্র মোদী এলো এই স্কুলে যে কোনো সমস্যাই নেই এই যে তাকে অতি মানবিক বানানো এর ফলে কিন্তু দেখেন আজকে আওয়ামী লীগের সব লোকগুলো কোথায় যে কোন গর্তের মধ্যে কে পড়েছে একমত আল্লাহ জানার